অনুভব করতাম লাইলার লগে যদি এটা অনন্ত মৌলার লগে তাহলে আরো কোন নমুনা দল এই লাইলার লগত মহব্বতর কারণে মজনু তার নাম মজনু নাই নাম হইল কয়েস কিন্তু লাইলার জুনুনের কারণে তার নাম দিলেই সৈন সে দিলেই সৈন আমি জিরি না তিন হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েস রে তার জুনুনের কেবলে আমতাগিল أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا صدق الله مولانا العظيم وبعد روي عن النبي صلى الله عليه وسلم أنه قال إذا رأيتم الرجل يتعاهد عن المسجد فاشهدوا له بالإيمان وكما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم رضي লাইলার লগে যদি এটা অনন্ত মৌলার
লগে তাহলে আর পূর্ণ মুনা করলো নে লাইলা ইলাহ লগর মহব্বতর কারণে মজনু তার নাম মজনু নাই নাম গিলো কয়েস কিন্তু লাইলার জুনুনের কারণে তার নাম দিলেই হইল কে দিলেই হইল নবীজির নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহে কয়েস রে তার জুনুনের কে বলে আমতা বলুন দুই রাস্তা একটা পাগল ও দিন থেকে সব পাশে নাম বদলাইয়া কয়েসর নাম বদলাইয়া সব ডাকা লাগাই দিছে মজনুন মজনুন মজনু এতিন লাইলার সরকার মধ্যে আইতে সময় আখতায় পরাটিয়া যাইতে সময় এ সময় লাইলার সরকার তাকে ধরাই দেওয়া হয়ে গেছে ওরানি সত্ত্বেও মজনু এর বুঝাইয়ে পার না ওরানি সত্ত্বেও শহরে নি আটিয়ে যাইতে সময় শহরের যত দিবার আসলো যত বেড়া আসলো সব বেড়া বলার দিবার দে সব দিবার বলে চুমা হয়ে যা সব দিবার বলে চুমা হয়ে যা তো ঘটনারে ব্যক্ত করতে আরবি কবি একটা ভাষায় ব্যক্ত করিয়া কয় আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা মুকাব্বিউ জাল জিদারে জাল জিদারা ওমা হুব্বু দিয়ারে শাগফুন কলবি ওয়ালাকিন হুব্ব মান সাকারাত দিয়ারি সময় এই অবস্থা দাঁড়াইল সব দেবার মধ্যে চুমা খাইল যখন এলাকার মানুষে পারে কইলে হায় রে হায় দেখো রে ভাই লিখিটা দেখো বলে পুরানা পাগলের পাঁচ মিলে না নতুন পাগল দেখো যে দিওয়ার যে চুমা খায় মানুষে জিগাইল মধুরে তুমি লোকেটার লাগে চুমা খাওয়া লাগছো তাই কইলা আমার বুদ্ধিয়ারে শাগফ না কলবি এই দিবার সৌন্দর্য রঙে আর চাকচিক্য এবারে পাগল করছে না ওলাকিন বাবান সাকারাত দিয়ারি এই দিবার আশপাশে দিন তাকতা তাই না বল লাইলা লাইলার মহব্বতে লাইলার সোয়াদি হিসবে সাইরে চুমা দিলে আমার সেই লাইলার মহব্বত জাগিয়া উঠে দূরে হই সুবহানাল্লাহ বর্তমানে সুবহানাল্লাহ কইতে কি কি ডাক্তার হইলে দূরে কথা সুবহানাল্লাহ কালা কাম দেও যে তোমার সে মুখ লাগাই নাই তাই হয় বেটি উত্তরে কালি গেরা আর নাই সুন্দর তো পুটা আর নাই তার মুখ বলা নাম আজ ময়া খুব খেয়াল করো বাবা দিনদারি মহফিল ওয়াজর মাঝানো আলী উলামার সামনে কোন স্যার সুবহানাল্লাহ বলে না এই ওয়ামা করে নি মরতে সময় লাগিলা বারু জীবনি আল্লাহ মরতে যেটা বলা মরতে সময় লাগিলা ওইলে ইনু কি ডাক্তার মেয়ে রাখবা এলে কি দিল খুলিয়া মাতিবা আমার দুস্থ হল দুর্গ হল আমি হওয়ার দেখলাম এরপরে যে মুহূর্ত দেখা গেল তারার মহব্বত এত ডাট হয়ে গেল কোন লাইলা লাইলা পড়িয়ে লাই হরাইয়া নিলা মজনুরে মজনুর পড়িয়ে লাই হরাইয়া নিলা মজনুরে আনবাফে গুড়িয়া দেখলাম যে বড় কঠিন হয়ে গেছে গিয়া ছেলে তার পড়াশোনার কোনো মন নাই না আমাকে কইলেছি কয়েস কয়েস তার বাফে আল্লাহ রব্বুল আলামিনের উপর সামনা আল্লাহর উপর কোনহা মসজিদে হারাম সেই মসজিদে হারাম বা বাইতুল্লাহ শরীফের সামনে নিয়া কইলে তো বাবা বাবার তোলিয়া বলে তো বাবর কিতা তাকে তো বা বলে লাইলা বাবর প্রেম তাকে তো বাবর হে এমন তো বা করা দিল যে তো বা বাপ কুশিতা সয়া আর তোলা বেজার হইলা আর আল্লাহর কাছে লাইলা গুনাহ মাফি চাইতো সয়া আর ওখান ডাক করিয়া এটার করিয়া তুই আইবার আরে দোয়া করিয়া আইল দোয়াটা কিতা হলো আপনারা সারা যদি কি আলো তখন শুনতে হবে বা দিলে বুঝলাম নি বাবেনিয়া হইলা তো বহর লাইলার প্রেম পড়িয়ে পড়ার নষ্ট হয়ে গেছে এ আত বড়াইলো আল্লাহর বড় সামনে যে আত বড়াইলো আত বড়াইয়া হইলো اللهم إني تبت من كل المعاصي ولكن حب ليلى لا توب আল্লাহ আমি আমার সমস্ত গুনাহ থেকে মাফি চাইলাম তোমার কাছে তওবা করলাম ওয়ালাকিন হুব্ব লাইলা লা তুব কিন্তু লাইলার গুনাহ থেকে আর তওবা করি না মাথা কি দুশার আয় আল্লাহ মেরে তো লাগে নি লাই তো হইছে নি উল্টা মাপা তাই লাগিয়া বাপে যে সময় করলাম যে তওবা করাইলাম কি তো লাগিয়া রপাই কিটা নিলাম মনে দিয়ে কুসা এমরে আমার বাংলা ভাষা বা ভূমি মারা খনি মারলা একটা যে সময় খনি মারলাম তখন দেখলো যে বাবা তো রাগ করে লিতরা এর লাগে বাবার বাস্তা কি রাগ করে এর লাগিয়া দুয়াল লাইন বদলাইল বদলাইল বদলাইয়া ভাইল এলাহি লা তাসলুনি হুব্বা আদা আবাদা ওয়ারহামুল্লাহু মান ক্বালা আমিনা এলা নালামিন আল্লাহ লাইলাল মুহাব্বত কখনো আমার দিল
উঠাকে ঘুরাইও না ওয়া ইরহামুল্লাহু মান ক্বালা আমিনা আর আমার দরজে তার দরজে তার বাপ তার দরজে তার বাপ বাপ বাপর কথা কইয়া কইলো ওয়া ইরহামুল্লাহু মান ক্বালা আমিনা আল্লাহ আর আমার দরজে আমিন কইবার লাগি আইছ তানে তোরা রহম করো বাপরে রহম করা মানে বাপ করো আর তারে গালিয়া দিতে কি সুলায়া তোরা রহম কইতা এলে কি রহম কইতে না বাবা দেখলা আল্লাহর গুরুর সামনে আমি উত্তর বাপ রাইয়া ইটা লাইন ধরে ইমাজ যেগুলো লাগাই থাকি গেছে আরে ও মানো কি ওবা কর হইতে পার দিলে ওর মত মানো হইতে পার জানা সালো বল ইসা নাই ওবাই দি হুরদাই হাম তাহলে ওবাই দি বাদ খারাপ মানো হইতে পার তো যাক কোয়াদ হলাম বাবা যে সব কই দেখলাম যে তওবা করে ও কাম না তওবা করতে একটা খয় আর একটা ওবাবে দলাম আর দুনিয়া দিয়া পিয়া যায় যায় তোরে দিয়া তোর জন্য তোর কেস করে দিতাম তোরে কেস করে দিতাম ও কল্লা কেস ওকল্লা কেস আইলো ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেট কইলাম লাইলা খে রে বাপ একবার তা দেখি যাই কবুলো ব্যাপার ইয়ার সাইড বাদে প্রেম কিতার লাগে শুনে না ম্যাজিস্ট্রেট কইলা লাইলা খে দেখতা যে সময় দেখলাম আর আমি কিতাব মধ্যে লেখলাম লাইলা রে দেখার মধ্যে ম্যাজিস্ট্রেট উল্লেখ করলাম বলি ও তুমি নি লাইলা আমি তো মনে করছি তুমি বিশ্ব সুন্দরী হয়ে গায়ে তোমার মতো কালো একটা মেয়ে কিতাল লাগে পয়সে জন্মা বাজে মজবুত হয়ে গেল গিয়া তাইলে আদালত তত্তর আবার নিপলে গিয়া বলে চুপ করে মানুষটে তোমার মাতার যদি আমার মধ্যে গুরু সৌকুল করে তুমি আমার খালা দেখতাই না যদি সুলহান আল্লাহ এলেগে সৌকুর বেটার আছে ভাই বাজার যাওয়ার মধ্যে আপনারা কিতাব জানি না একটা সত্যির নাম আলো ফেরেলা আমরা একমাত্র তাই নাম কি তাই আন্দাই মিলাইয়া নাম রাখে দিলা কিন্তু মজরুর শোক এ দিনটা কি হয়ে গেল আর আমার দুষ্ট কল বুঝুর কল আমি যেটা পাঁচ দেখলাম পেয়ার বিক্ষোভে তার কবিতার মধ্যে উল্লেখ কর ইয়া মানুষের শাকি বিল্লা কবিরো إذا حل العشق ماذا صنعوا يداري هواه ويكتم سره আশিক হলো জমাত বিল্লাহি খবরু আল্লাহর হস্তে এখন খবর দেও কোন খবর দেও ইজা হাল্লাল ইশক মাযা সানাও এ সময় চর করে ইশক হাই লই যায় অর্থাৎ ইশক হামাই যায় মাযা সানাও তখন তার করণীয় কি জিনিস হয় তার করণীয় হয় একমাত্র দুই জিনিস ইদারি হাওয়া তার নিজের চাহিদা রেহে নিছে ব্যক্ত করিলেই তো তার নিজের যে চাহিদা আছে এটা রেহে দাবাইয়া রাখি দিত ভাইয়া কিন্তু মুসির রাখো আর যে তার রাজ রহস্য হয় সেই রাজ রহস্য বলে লুকাইয়া রাখি দিত নিজের চাহিদা রেহে দাবাইয়া রাখতো রাজ রহস্য লুকাইয়া রাখতো আমরা আল্লাহর মহব্বত সব আমাইতাম পারমু উসুল লাগবো দুইটা একটা হইলো যে আমরা নিজের চাহিদা যেখান ওখান দিয়ে দাবাইয়া রাখলে পারবো না ইনশাআল্লাহ জমাত
সুগুলা লাগবো, মোজাগুলা লাগবো, জুতাগুলা লাগবো, জুহরা লাগবো, ফ্যাশন যাইব, মোজা ফিরিয়া ভিজিব, এর মধ্যে আখ তৈরি ফুল কাছে তৈরি পাঠাই লাগবো, কুসইব, ও সারাও নিজের চাহিদা জানে বর ই আখ কুসইবার হম নাই, মোজা তুলবার হম নাই, সু তুলবার হম নাই, আরে নমাজ ভাঙ্গা লাগবে সুফারাই নানি, বাদে ভর্তায় হারবাই, ও সারাও লোক নিজের চাহিদা ওখানে তলে তুইটাই ভালো আর তুই আর জাগার জায়গা যে এই মোজা তাকে জাহান নাম মারো বড় এই জুতা গুলা তাকে জাহান নাম মারা হরি রঙ্গার আর বড় এই জায়গার আতর কুসুয়া তাকে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া সিস্টেম জমা করো নমাজ আর বড় যদি তোমার চাহিদারে তলে দিয়া আল্লাহ রব্বুল আলামিনের চাহিদারে আগে রাখিয়া তুমি খাড়াও দিতে পারো তাহলে জানিও তোমার ভিতরে আল্লাহর মহব্বত হামাই গেছে শাইরে ফরমাইন খেলাফে পয়গম্বর কেসে রাগজির খেলাফে পয়গম্বর কেসে রাগজির কে হর জিস পমনজিল কে হর জিস পমনজিল নখা হযরসির খেলাফে পয়গম্বর কে হর জিস রসির কে মানুষে নবীর তরিকার উল্টা চলে এতক্ষণ মঞ্জিলে বসুর পর্যন্ত পৌঁছিতে পারে না তার গন্তব্য পর্যন্ত পৌঁছিতে পারে না আসুন আমরা সবাই মিলে একবার আমরা আমরা সিদ্ধান্ত নেই আমাদের মঞ্জিলে বসুর বা আমাদের জীবনের লক্ষ্য বস্তু উদ্দেশ্যটা কি আমি একজন শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা তোমার জীবনের লক্ষ্য বস্তু উদ্দেশ্য কি এখন হইব চাকরি বাবা পর্যন্ত লক্ষ্য বস্তু আমি একদম জমাত ভাইকে জিজ্ঞাসা তোমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য বস্তু কি সিল্লা ফুরানি উদ্দেশ্য বস্তু যদি একদম তারিখ লিমরে জিজ্ঞাসা করো তোমার জীবনের লক্ষ্য বস্তু কি এনবে দেউরা পড়িয়া দুপড়িয়া ইফতা পড়া পর্যন্ত লক্ষ্য বস্তু ঠিক সেভাবে একজন কৃষককে যদি জিজ্ঞাসা এনবে যে আমার লক্ষ্য বস্তু দান বেশ করে বলিয়া আস্তা উপর বলিতাম তাহলে লক্ষ্য বস্তু এই সব লক্ষ্য বস্তু আখেরাত না দুনিয়া দুনিয়া বলে বা কত ভাই ভাই দুনিয়ারে আমরা লোকে আল্লাহ কত হাত দিয়া দিছে আল্লাহ পাক পরবর্তীকার আলম নবী ফরমায় দা নাহনুল আখিরুন ফিদ দুনিয়া ওয়া আউয়ালুন ফিল আখিরা মা খেয়াল দিবে ভাতারে সেই কথা নাহনুল আখিরুন ফিদ দুনিয়া ওয়া আউয়ালুন ফিল আখিরা আমরা দুনিয়া আইতে পরে আইছি খেয়াল আছেন কি আমরা আমরা দুনিয়া আইতে পরে আইছি والاولون في الاخره انت اخره تو امرا আগে যাইমু জুরে সুবহান আল্লাহ কি আগে যাইমু বলি লাও লগা লোক ছোটে পর বলা লই লাও এ দুনিয়া হেলে দুনিয়া কো বসি মালুম মোতি হে নজর ওয়ালো কো জড়ি হুই মালুম মোতি হে কিসি নে কর দিয়া হামকো दोस्तों से बेगाना मुझे अब दोस्तों से दुश्मनी मालूम होती है जरा लोग लो ये नमाज के लो रे भाई जरा लोग लो ये रोजा के लो जरा लोग लो ये नमाज के लो जरा लोग लो ये उठने नो आम लोग को नष्ट होए ऐसे क्या मतलब दीन मनुष्य क्या कर और सही को बता बोले ये लोग लो ये मैं आखिरत को पूरा कर ला যদি দুনিয়া চলো তাক কামনা তাহলে ভালোবাসলো এ দুনিয়া আহলে দুনিয়া কো বেশি মালুম হতি হে দুনিয়া তার দেই দুনিয়া তার সে সিদ্ধান্ত বুঝওয়ায় দুনিয়ায় গেলে হে খুশ হয় দুনিয়ায় গেলে হে ভয় আল্লাহ আমার উপরে রাজি আর দুনিয়া তাকে গেলে ভয় আল্লাহ আমার উপরে রাজি নাই অর্থ সুইটা বেকুবি এটা সওয়াল আর জবাব বেকুবি বুঝ আমি একটা সওয়াল করবো আমি জবাব দিবা আপনারা হযরত মূসা আলাইহিস সালাম আর তার মোকাবিলায় হলো গিলকাত ফেরাউন আর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার মোকাবিলায় হলো হারুন দনি হে ফেরাউন না মূসা দনি 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 দুনিয়ার কোন ফেরাউন বাদশা এক যে দুনিয়ার হিসাবে দনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী তাই দুনিয়ার হিসাবে গরি যখন উত্তর দেখবো চাই আল্লাহর মায়া কেন ওগুলো কেন মূসা লোক মূসা লোক হায় 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 যে সব মানুষের দম পায় সাইয়া
তখন দেখলো সলিমার বাপরে কিতাব হইতো ও সলিমার মায় আন্দাজ করে উঠিয়া কইলো রুকুয়া সাহেব আগে পর্যন্ত এই মুহূর্তের আগ পর্যন্ত আপনি তো হাসান সলিমার বাপ আসলাই কিন্তু আজ যে অবস্থা এখন আপনার হয়েছে এই অবস্থায় আর সলিমার বাপ পাওয়া যায় না আপনি আস্তা একটা সুন্দর সেই হিসাবে আগে থেকে যেগুলো খুশি আইসে ভালো অগ্রহ করে পাওয়া যায় জানি আর যেগুলো মাঝে থেকে বোঝার লাগছে এগুলো আর কি দ্বারা খাস না জানি বড় বেড়া করবো বড় বেড়া বলিবে আপনারা আমরা মাত্র আসলাম একটাই ফাঁসিয়া দিলা এই তাকড়া একটারে আগে নাম বলেছি বারবার এই নাম করে হইতো না আওয়াজ সুন্দর যদি বুঝিয়া মনে আছে তো আপনারা এই তাকড়া একটারে হানুনিয়া বান্দিবার লাগিয়া সাসার গরু পাই গরুর সামনে সাসার গরু পাই গরুর সামনে লইয়া যে দুধ বেটায় পার হইছে অত বড় কথা লইয়া পারিয়া বলছে বুঝলাম না ব্যাপার কথা নিতাই ফির কথা নিতাই আলিম কথা নিতাই ফুকদেন কথা নিতাই তিলাব করেন কথা নিতাই বুঝার আমার তাই খানকাও করেন এটা সাইর মৌসুমে হারাম তান লাগি উদ্বেগ হারাম আর আমার গরুর সামনে বান্দাই তুইতরা মাঠটা ঠিক আছে না সৈয়দ বাদিয়া মাসের বাবা সাইরে মধ্যে হারাম কেন আমিও কিন্তু এবার তো সাইরে মধ্যে হারাম আরো জিনিস আছে আমার কোনোটা বোঝা হয় না লাগে এটা রাখি আমরা আর তুমি উচিত বন্ধকি হিসাবে সুমূর্ত পয়সা দেও মানুষে হাউ টু অফ সাইরে মধ্যে হারাম ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين جدي أمي سيتم ولو شئنا جدي أمي سيتم لآتينا كل نفس هداها দুনিয়ার সমস্ত মানুষরে আমি হেদায়ত দিতাম পারতাম আল্লাহ সবরে চাইলে হেদায়ত দিতা পারবার না পারতা না এর মানে দিলে না কিটা লাগে দিলালা কিটা লাগে দিলালা কিটা লাগে আল্লাহ যা সাইতা ভারল কিন্তু তোমার মনে মনে যা আর যখন ভারল সারা ফুরুল না কিটা লাগে সবটা আল্লাহ কাদির কিন্তু সবটা ফুরুল না কিটা লাগে তাহলে এই দুনিয়ায় কেন নাম হলো দারুল ইমতিহান এখানে পরীক্ষার জায়গা আল্লাহ যদি খানো ফুরুল সারা ফুরাইলেন তাহলে তোমার পরীক্ষা কিলা তোমার পরীক্ষা তো তোমার বিস্কুটে তোমার পেপারে তোমার পর্চায় তোমার প্রশ্নপত্র যতক্ষণ লিখবা হয় ততক্ষণ তোমার নম্বর হইব রুহানি জগতের মধ্যে এমন ভাবে আছে কোনো মানুষ যদি ওজান থাকি আবার আমি খাবে দেখেছি সব যত সময় বন্ধ হয়েছে না অত সময় খাপ শুরু হয় না তার মানে বাস্তবে আর খাবে উঠাবে আবার বাস্তব যে সময় বন্ধ খাপ তখন থাকে আরম্ভ খাপ যে সময় শেষ বাস্তব থাকে শুরু আর একটা মানুষ বাধা উঠে খাপ দেবো নমাজ রাত্রে এত বইয়া হয় আমি দেখেছি না রাত্রে এত ছয় আপনারা যত সময় ঘুম হয় না অত সময় খাপ হয় না রাত্রে এত যদি ঘুরা ঘুম হয় কিছু তে হওয়া হইতো না ঢুল করে ফোট হইতো হইতো দেখলাম
যে 200 বছর থেকে খালি আল্লাহ বিল্লাহ করেন এমন সুসজ্জিত বিছানার মধ্যে পোয়া, কিন্তু মানুষটা 200 বছর আগে মারা গেছে খালি আল্লাহ বিল্লাহ করেন। আমি একটা বেটার সেই কেনাম দুনিয়া জায়গার জায়গায় একবার জুড়ে পড়লাম সুবহানাল্লাহ। একবার তুমি যে সুবহানাল্লাহ হইলাই, এই সুবহানাল্লাহটা যদি আমার বদলি দিলাই গায়ে বলে তার বদলা দিতা, বলে 200 বছর আল্লাহ আল্লাহর বদলা যদি দিতাই তাহলে তোমার এক সুবহানাল্লাহ আমার 200 বছর আল্লাহর মহব্বত সমুদ্র লাগাইলাম, হাতার লাগাইলাম, তার বেগটা পরীক্ষার হল হাইছি, এমন পরীক্ষার হলো পরীক্ষা দিতাম, যত সময় পরীক্ষার হলর ভিতরে আস ততক্ষণ পর্যন্ত অঙ্কর সাবজেক্ট হোক, সমাজ বিদ্যার সাবজেক্ট হোক, কেমিস্ট্রি সাবজেক্ট হোক, লজিক সাবজেক্ট হোক, বিজ্ঞান সাবজেক্ট হোক, অন্য কোনো সাবজেক্ট হোক, কোনো সাবজেক্ট পরীক্ষা দিলে পরীক্ষার পেপার একটা টান দিলে টানো দাম আছে না না ভাই আছে না না তার বাজারের ওয়ান আর জিরোর কোন নম্বর মিলাইবানি এটার লাগে মিলাইতে দেয় তুমি হোক তাকে বাড়াই গেছ এর লাগে কিতাবের মধ্যে লেখলাম 200 বছরের ইবাদত ওয়ালা বেটাই সেই চিন্তা মানুষের এক সুবহান আল্লাহ লইয়া নিত সারতার লাগিয়া ঘটে ভাই তুমি এত মরছো না সেই হিসাবে তুমি ইমতেহান হলর মধ্যে আছো তোমার এক সুবহান আল্লাহর আমো দাম আছে আল্লাহর কাছে আমল গুনাহর আর আমি মরার 200 বছর হয়ে গেছে যদিও 200 বছর তো সেই আল্লাহর তসবিহ পড়ি আর কিন্তু ইমতেহান ওয়ালতার কারণে কারণে আমার এই গুনার হিসাব নাই 200 বছর আমি আমার বন্ধুরে দোলাইন দেখাই নিছি সবাই দিকে জন্য সবাই দিকে দুজো এখন তার ইচ্ছা হে মুম্বাইরে যাও এর লাগিয়ে তো কেউ সিনেমার যাইতে কোনো ফ্রিস্টাইল আত মারিয়া খাই না আর কেউ মসজিদে যাইতে কোনো জিন্নাতে কোনো দিন লেন মারিয়া এরে ফালায় না আমার সত্য হয়ে গেছে তুমি মুম্বাই যাইতে মুম্বাই যাই যাই একটা মানুষে দুদানি দুকাল লাগিয়া এবাদত না করিয়া আল্লাহর রূপে বাহানা দে তার কয়টা হজত হুকুম আল্লাহ আল্লাহ
এটা বলে আল্লাহ এটার আল্লাহ ইনবুক ভাই আল্লাহ আর ওহী নাযিল করতে নাই আর ফরিস্তাও দিতে নাই আমি আর বাড় যাওয়া লাগতো বুঝা জানি না আপনা কারণে ভাই কিছুমন বেঙ্গালুরু এই মুম্বাই কথা তাহনি নমাজ হুসলাইলি নমাজ যাইতে হুকুম আল্লাহর কয় আল্লাহর হুকুম ছাড়া বালি ঢুলে না হে কিন্তু অত দূর হই গেল কিন্তু আল্লাহর হুকুমর বালি রবে কেউ বললো না কিন্তু হে উপর বালি ভাঙ্গিয়া ধুই উড়াইয়া হে তার গিয়া দিল নিলা না মাথা কেটে লাগিল কেরজন স্টাফ
12 জন মহিলা একজন মাত্র পুরুষ মানু কি 12 মহিলার লগে ম্যাডাম আমাকে চাকরি করতে করতে পুরুষ যে আসলো যে চাকরিয়ান যে আসলো এ বেটা মানে ম্যাডাম জন্য শুনলে আছে বেটা গিরি আয় ম্যাডাম জন্য শুনলে আছে মানে কথা পাতলা জি আর জিনা আর ইএস ম্যাডাম আর কোশ্চেনিয়া মাটি আর দুই আর বরলিন আর ক্রিম আর সাউডার আর ফেয়ারেল লাভলি কথা মারতে মারতে একটা বিড়ি ভার হয়ে যায়